প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহর হসে সমাতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের আলোর অধ্যায়ের পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোন বা ক্রান্তিকণ নিয়ে আলোচনা করব এর আগের অধ্যায়ে আমরা আলোর প্রতিসরণ এবং আলোর প্রতিসরণের নিয়ম নিয়ে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা অভ্যন্তরীণ প্রতিফলন ও কোন বা ক্রান্তিকণ নিয়ে আলোচনা করব তো এই মুহূর্তে তোমরা যেই আমরা আলো প্রতিসরণের নিয়মগুলো দেখাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা তার আজকে তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোন নিয়ে আলোচনা করি তো সেই ক্ষেত্রে তোমাকে আগে একটা জিনিস জেনে রাখতে হবে আমরা জানি আলোর প্রতিসরণের হচ্ছে যে কি আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার যে দিকের পরিবর্তন হয় আসলে সেই গণনাটাই মূলত আলোর প্রতিসরণ তো সেক্ষেত্রে আমরা যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে কি পরিবর্তন ঘটে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয় এবং হালকা থেকে ঘন আবার ঘন থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন কী ঘটনা ঘটে এগুলো নিয়ে আমরা বিস্তারের আলোচনা করেছি তো সেই ধারাবাহিকতা আজকে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা দিয়ে তোমাদের একাধিক সৃজনশীল প্রশ্ন হয় তো একটু খেয়াল করো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রথম আমরা পূর্ণবন্ধের প্রতিফলন হব কোন দুইটা একসাথে আমরা দেখা দিব সংকট কোন অথবা এটাকে ক্রান্তি ক্রান্তিকোন বলা হয় ক্রান্তি ক্রান্তি আর সংকট কোন একই কথা এটা মাথায় রাখবা তো এটা ব্যাখ্যা করার জন্য আমরা প্রথমে দেখো একটা বিবেদ তল নিয়ে নিলাম এরপরে একটা অবিলম্বে কি ভাই এভাবে আমার মতো করে তোমরা অনেক সুন্দর আঁকতে পারো এরপর দেখো আমরা কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টা এখানে একটা বিবেত্তল নিলাম এরপরে একটা অবিলম্ব নিলাম তোমাদেরকে আগে আমরা বলছি এটা একটা বিবর্তল এটা অলম্ব আগের ক্লাস আমরা এগুলো বলছি তো এই ক্ষেত্রে যখন ফুল অভ্যন্তরীণ তোমার পূর্ণ নভ্যন্তরীণ প্রতিফলন ঘটনাটা ঘটে সেক্ষেত্রে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে নিচেরটা হবে অবশ্যই ঘনমাধ্যম এটা নিচে বলতে অর্থাৎ আলোর ঘন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে মানে আলোর প্রতি স্মরণ মানে আপাতন কোনটা অবশ্যই ঘনমাধ্যম হতে হবে মানে আপাতন রশ্মিগুলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে তাহলে এই ঘটনাটা ঘটবে এখানে দুইটা সত্য আছে আমরা এগুলো ব্যাখ্যা করি তারপর বলবো সত্যগুলো এই ক্ষেত্রে ধরো আমরা যখন আমরা জানি যে কোনো রশ্মি যখন ঘন মাধ্যম থেকে এটা তোমরা আগেই পড়ছো মনে করো এটাকে আমরা ফি ধরলাম এটাকে ও দৌড়লাম মধ্যবিন্দুটাকে এটাকে তুমি যে কোনো ধরতে পারো এক্স ও এক্স ওয়াই বা এটা একটা বিবত্তর তো এই ক্ষেত্রে যখন তুমি দেখো এটাকে আমরা এন ধরি এটাকে এন ফ্রাইম ধরি কেমন তো এই ক্ষেত্রে একটা স মানে সহজ একটা বিষয় রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায় আমরা জানি এই অবিলম্ব থেকে দূরের দিকে চলে যায় আমি এই চিহ্নতা এটা দূরে চলে যাচ্ছে সেটা হচ্ছে ফিউ ফি প্রাইম অর্থাৎ দেখো এত আলো যখন কিন্তু ঘন মাধ্যম থেকে তোমার হালকা মাধ্যমে যখন যাচ্ছে তখন কী ঘটনা ঘটছে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে তো এরকম যখন ঘটে এই ঘটনাটা যখন ঘটে এটা দেখা যায় যে এক পর্যায়ে এটা যখন এখানে এই এমন একটা ঘটনা ঘটে যে কোনটা পাই আমরা মনে করি এখানে আমরা যদি এটাকে কিউ নিই এখানে একটি কিউ নিলাম এই রশ্মিটা এই কিউ ও রশ্মিটা এখানে নব্বই ডিগ্রি মানের জন্য মনে করি এটা একদম এখানে মিলে যাবে এখানে নাইনটি ডিগ্রি উৎপন্ন হয়ে যাবে এখানে নব্বই ডিগ্রি হয়ে গেলে অর্থাৎ কিউ ও এটাকে আমরা যদি কিউ প্রাইম ধরি এখানে একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে অর্থাৎ এই নব্বই ডিগ্রি কোণের জন্য এখানে যে কোনটা আমরা এই যে এখানে আপাতন কোনটার যে আপাতন কোনটা পাবো সেটাকে বলা হয় যে এটার সাপেক্ষে এটাকে বলা হয় যে কি সংকট কোন অর্থাৎ কীভাবে জিনিসটা একটু খেয়াল করো আবার অর্থাৎ এখানে এই এমন একটা এবার একটা আপতন কোন এমন একটা আপতন কোন সৃষ্টি হবে যে আপতন কোনটা সৃষ্টি হয়েছে এখানে নব্বই ডিগ্রি হয়ে গেছে যখন এরকম যেতে যেতে মনে করো তুমি এটাকে আর একটু নিয়ে এসলে এটা আর একটু দূরে সরে যাবে এরকম দূরে সরে যেতে যেতে আমরা তো জানি এই কোনটা বড় হচ্ছে এই কোনটা শুরু হচ্ছে তাই এটা এই বিবেকলের সাথে এটা লাগবে না লাগার আগে এখানে কিন্তু এই পাশে আগে নব্ব ডিগ্রি হয়ে যাবে এই পাশে চলে আসবে তো এখানে যে নব্বই ডিগ্রির জন্য এখানে একটা কোন সৃষ্টি হবে সেই কোনটাকে আমরা সংকট কোন বলবো তাহলে আমরা এটাকে কীভাবে বলতে পারি আপত্তি রশ্মি যখন প্রতিশোরিত হয় দেখো আপাতত্ব যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তখন আপ প্রতিসরণ কোণের নব্বই ডিগ্রি মানের জন্য আপাতন কোণের যে মান পাওয়া যায় সেটাকে বলা সংকট কোণ আমি আবার বলতেছি দেখো আপাতত প্রতিসরণের জন্য প্রতিসরণ কোণের নব্বই ডিগ্রি মানের জন্য আপাতন কোণের যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তিকোণ সংকট কোণকে আমরা থিটা থিটা সি দ্বারা থিটা সি দ্বারা প্রকাশ করা হয় এই এটা মনে রাখবা সংকট কোন বা ক্রান্তিকোনকে এই সংকট কোন বা ক্রান্তিকোন এই দুইটাকে কী দ্বারা প্রকাশ করে সি দ্বারা প্রকাশ করে এটা মনে রাখবে সংকট কোন যে কথা ক্রান্তিকোণ একই কথা এটাকে সি দ্বারা প্রকাশ করে তাহলে তুমি সংখ্যাটা কীভাবে লিখবা এই রশ্মি প্রতি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যম প্রতিশোধিত হয় সেই ক্ষেত্রে যেই নব্বইটি প্রতিসরণ কোণে মানে প্রতিশোধ রষ্টির কারণে যে নব্বই কোন পাওয়া যায় সেই কোণের জন্য এখানে আপাতন কোণের যে মানটা পাওয়া যায় সেটাকে বলা যায় সংকট কোণ আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এই ক্ষেত্রে এটা তো কোণ আমরা বুঝতে পারলাম সহজে কোণটা কি তো তুমি দেখো তাহলে সংকট কোন জন্য আমাদের সত্য হচ্ছে কি সংকট কোণের জন্য হচ্ছে যে কি সত্য হচ্ছে যে কি আপাতত রোজ সেটা অবশ্যই থেকে হালকা মাধ্যমে যেতে হবে এবং আপাতন প্রতিসরণ কোণ যখন নব্বই ডিগ্রি হয় তখন যে কোনটা পাবো সেটা হচ্ছে তোমার সংকট কোন ঠিক আছে এখানে নব্বই ডিগ্রি একদম বরাবর হয়ে যাবে তো এই ক্ষেত্রে যখন আমি এই সংকট কোনটা তো বুঝলাম এবার পূর্ণ অভ্যন্তরীণ ঘটনাটা কী পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এখানে আসলে লেখা হয়েছে এটা প্রতিফলন তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি দেখো যখন এটা নব্বই ডিগ্রি হয়ে গেছে এবার আমি এই এই কোণের জন্য কিন্তু এতে সে যদি আমি আর একটু নিই মনে করো এখানে আরেকটা কোণ নিলাম মনে করো এটাকে আর নিলাম আর ও এবার এটা তো ওই শেষ এখানে এবার এটা যখন আর প্রতিফলিতে না হয় এবারে কি হচ্ছে এদিকে প্রতিফলিত হচ্ছে দেখো এটা এবার মাধ্যমে এদিকে প্রতিফলিত হচ্ছে আর ও আর ফ্রাইম এটাকে ধরলাম অর্থাৎ এখানে এবার আলোর আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোর প্রতিফলন বা প্রতিসলনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে আলো প্রশ্নে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণ হয় সেক্ষেত্রে যখন সংকট কোনো চেয়ে যদি এ কোনটা বেশি হয় সেক্ষেত্রে আলোক রশ্মি প্রতিফলিত না হয়ে প্রতিফলিত হয় এই আলোর এই প্রতিফলনের ঘটনাটাকে বলা হয় যে পূর্ণাভ্যন্তরে প্রতিফলন একদম সিম্পল হিসাব দেখো আলোক রশ্মি যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় হালকা মাধ্যমে যাওয়ার সময় যখন আপাতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হয় আপাতন গুণের মানটা যখন সংকট কোনো চেয়ে বেশি হয় তখন রশ্মি প্রতিসরিত না হয়ে সেটা প্রতিফলন ঘটে আর এই ঘটনাটা সম্পূর্ণ ঘটনাটাকে বলা হয় যে কি তোমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য তোমার দুইটা সত্য আছে নাম্বার ওয়ান রশ্মি অবশ্যই গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে হতে হবে নাহলে কিন্তু এই ঘটনাটা আর ঘটবে না তোমরা নিজেরা বুঝতেছ অর্থাৎ এটা মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে না থেকে দূরে সরবে দূরে না সরলে তো এটাই দিকে আসলে তো এটাও দিক বড়ো হওয়ার এটা বড় হওয়ার এটার চেয়ে কোনো সম্ভাবনা নাই তাহলে এই ঘটনাটা ঘটবে না এটা অসম্ভব ঘটনা এরপর আরেকটা এই ঘটনা হচ্ছে যে কি এখানে পুনর্ভ্যন্তরীণ করতে হলে অবশ্যই তোমার সংকট কোন চেয়ে এই আপাদন কোন বড় হতে হবে দুই নম্বর সত্যটা হচ্ছে এটা তাহলে দুটা সত্য আমরা জানি একটা সত্য হচ্ছে যে কি আলোক রোশনি অবশ্যই অপদিত রশ্মি হালকা মাধ্যম মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আরেকটা সত্য হচ্ছে যে কি আপাতন কোণের মান সংকট কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি চেয়ে অবশ্যই বেশি হতে হবে তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা ঘটবে আমার মনে হয় তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো একদম সহজভাবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি তারপরে যদি কেউ না বুঝতে থাকে আমাকে বলবা ইনশাল্লাহ আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো এই তোমরা ভালো করে বই পড়ে নেবা এবং এই ক্ষেত্রে অনেকগুলো তোমাদের সৃজনশীল আসে তোমরা দেখবা দেখার পর যদি কারো কোনো সমস্যা হয় আমাকে জানাবা ইনশাআল্লাহ আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকে এতটুকু ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ